প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আমাদের গ্রামের ছোট্ট ভাইদের নিয়ে নতুন একটি খেলার আয়োজন করেছি, যেই খেলাটির নাম হচ্ছে চেয়ার চিটিং খেলা। তো এই খেলাটা আমাদের এইখানে চেয়ার চিটিং বলে, আপনাদের এইখানে কি বলে হয়তো আমি জানি না, যদি অন্য কিছু বলে কমেন্ট করে জানাবেন। তো আমাদের এখানে চেয়ার চিটিং বলে। তো এই ছোট ভাইদের নিয়ে এই খেলাটির আয়োজন করছি। খেলাটা আমি সর্বপ্রথম ওদেরকে বুঝাই দিব, তারপরে খেলাটা শুরু করব, আপনারা দেখতে থাকেন। তো আমি আবারও তোমাদেরকে বুঝাই, খেলাটা হচ্ছে তোমরা আমি এইখান থেকে এই সাইডে ফিরে আমি গান বাজাবো, ঠিক আছে? আমি মিউজিক বাজাবো, তোমরা ঘুরতে থাকবা, ঠিক আছে? এই আমার কথা ফলো করো, তোমরা ঘুরতে থাকবা। যখন আমি ফিরে পরবর্তীতে আবার গান স্টপ করব, তখন তোমরা কিন্তু যে যেখানে চেয়ার পাবা, আমি এইখানে রয়েছি, এই চেয়ারে আমি বসতে পারবো না, এই চেয়ারে আমার বসতে হলে আমার ওই দিক দিয়ে ঘুরে তো আসে বসা লাগবে, ঠিক আছে? আমি এইভাবে এসে এই চেয়ারে বসতে পারবো না, ঠিক আছে? আমার সামনে চেয়ারে বসতে হবে, আর কেউ দৌড়াদৌড়ি করবে না, উচ্ছৃঙ্খল হবে না, ঠিক আছে? রিল্যাক্সে। তো আমি কিন্তু এই সাইড থেকে গান বাজাবো এখন, ঠিক আছে? মিউজিক বাজাবো, তোমরা তোমরা কি রেডি? ঠিক আছে, অন টু থ্রি। স্টপ! এই যে তুমি কিন্তু অন্যায় করছো, ওই কোনাতে ঘুরে আসো, যাও আসো না, না আমি সিয়া সরাই নাই, বসো আসে বসো, ঠিক আছে? এইভাবে ঘুরে আসা যাবে না, আমি কিন্তু এই জন্য সিয়া সরাই নাই, তোমরা ভুল করতে পারো। এই যে ফিরে আবার ঘুরে আসে বসবা, নাও এবার আবার শুরু হবে, ঠিক আছে? ওয়ান টু থ্রি। একটু খেয়াল করেন কিটা পড়ে, ঠিক আছে? স্টপ! কে উঠছে? ইমরান ভাই, মন খারাপ করার দরকার নাই, ঠিক আছে? রিল্যাক্সে বস, ঠিক আছে? না না ভাই, তুমি দাঁড়াও, মন খারাপ করে না, ঠিক আছে? এদিকে আসো, খেলায় হার জিত আছে, তুমি কি মন খারাপ করছো? আচ্ছা মন খারাপ করে না, এরপর আমি অন্য অন্য আরো অনেক খেলা দেবো, ঠিক আছে? ওয়ান টু থ্রি। মন খারাপ করে না, ঠিক আছে? আমি তো এই যে, ও কিন্তু আগের দিন সাঁতার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, ও ফার্স্ট হয়েছে সাঁতার প্রতিযোগিতায়। হার জিত তো আছে, সমস্যা নাই, আমি অন্য আরো খেলা দেবো, দাঁড়াও। ওয়ান টু থ্রি।
স্টপ, কে বলছে? কে লিমন ভাই, এদিকে আসো। মন খারাপ করছো? মন খারাপ করে না। হ্যাঁ, 1 2 3। আমি তো আরো খেলা দেবো, ঠিক আছে? 1 2 3। স্টপ, বসো বসো। সিয়ার তো সরাই নাই, সিয়ার তো পাইছো, তার মানে তুমি পড়া না, ঠিক আছে? দেখলাম তোমরা কি করো। 1 2 3। এবার কি ডাজন আবার পড়ি হইলো, দাঁড়াও সরাই, দুইটা দুই সাইডে দিয়ে দিও। মন খারাপ করে না, ঠিক আছে? স্টপ। ওয়ান টু থ্রি। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী দুইজন আছে, তো এই দুজনের মনের ভিতর কিন্তু এরকম এরকম করতেছে, আমাদের দর্শকদেরও মনের ভিতর এরকম এরকম করতেছে যে কে পড়ে আর কে থাকে, কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়। তো আসলে হার জিত সব খেলায় আছে, মন খারাপ করা যাবে। স্টপ, এদিকে আসো, এদিকে আসো। তুমি সেকেন্ড হইছো, ঠিক আছে? সেকেন্ড হইছো বলে মন খারাপ করবে না, ঠিক আছে? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। প্রিয় দর্শক, আমাদের এখানে এই খেলায় অংশগ্রহণকারীর ভিতরে এই যে, তোমার নাম কি ভাই? হায়াতুর রহমান। হায়াতুর রহমান ফার্স্ট হয়েছে, তো তার জন্য অনেক অনেক অভিনন্দন।
আর রাকিব হইছে সেকেন্ড, রাকিবুল হাসান সেকেন্ড হইছে। তা তুমি তোমার কি রকম লাগতেছে, তুমি যে সেকেন্ড হইছো কি রকম লাগতেছে মনের ভিতর? ভালো লাগতেছে। আর তুমি যে ফার্স্ট হইছো এতগুলা ছেলেদের ভিতর তুমি ফার্স্ট হইছো, তোমার কি রকম অনুভূতি লাগতেছে? আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। যাক, এখন আমাদের প্রতিযোগীদের পুরস্কার তো আমাদের দেওয়া উচিত, তাই না? এখানে পুরস্কার অবশ্যই দেওয়া হবে। তো আজকে আমাদের খেলাটা আয়োজন করছি বিপি ফ্যামিলি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো খেলাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, নতুন নতুন খেলা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। তো আজকের এই খেলাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি চান যে এদের আরও খেলা আপনাদের দেখাবো, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি কমেন্টে ভালো কিছু পায় যে এদের খেলা আপনারা দেখতে চান, তাহলে আপনাদের আগ্রহিতাই আমি এদেরকে উন্নত মানের পুরস্কার দিব। তো এখন ওদেরকে উন্নত মানের পুরস্কার দেওয়ার জন্য আপনাদের উপরে নির্ভর করতেছে যে আপনারা ওদেরকে উন্নত মানের পুরস্কার দিতে চান, আমি ওদেরকে উন্নত মানের পুরস্কার দিয়ে এটা দেখতে চান কি না।